গল্পের বাকসবাই সবাই রোমানানুপুর জানিলে আমি আমি রোমানানুপুর আবার চলে এসেছি আপনাদের জন্য আরেকটি নতুন গল্প নিয়ে আজকের গল্প শ্রী আনন্দবাগচি লেখে একটি রহস্য উপন্যাস মৃত্যু চুপি চুপি আর গল্প পাঠে আমি আপনাদের সাথে থাকবো রোমানা নপুর আজ শোনাব উপন্যাসটির প্রথম খণ্ড অনেকদিন পরে বাড়ি থেকে ফিরে এসে দুর্গাপুরের এই পিকচার পোস্টকার্ডের মতো চোখ জুড়ানো ছবির দিকে তাকিয়েও শুভঙ্করের বুকের ভেতরটা করছিল মেয়েরা এরকমই এক চক্ষু হরিণীর মতো অন্ধ খুব কাছের মানুষকে অনেক সময়ই দেখতে পায় না একটি কথা বলবার জন্য তপতের কাছে ছুটে গিয়েছিল শুভঙ্কর যে কথা মাসের পর মাস বছরের পর বছর বলা হয়নি আজও হল না আর কোনোদিনও হবে না তরুণ আইপিএস শুভঙ্কর চ্যাটার্জি আজ স্পষ্ট বুঝতে পেরে গেছে সে কথা অনেক দেরি হয়ে গেছে তার তপতি এখন আর তপতিতে নেই সে এখন অন্য কোথাও বাগদত্তা তার কমাসের অনুপস্থিতিতেই ঘটে গেছে যা ঘটার অথচ পরশুদিনও যখন তপতি তাকে দুজন নতুন বন্ধুর সঙ্গে আলাপ করিয়ে দিতে শর্ট রোডের এক বাংলোয় নিয়ে গিয়েছিল তখনও ঘুণাক্ষরেও সন্দেহ করেনি শুভঙ্কর যে এদেরই একজনের কাছে তপতি দেহে মনে দায়বদ্ধ আজ সকালে হাতে কফির কাপ তুলে দিতে দিতে তপতি বিজয়িনীর মতো হাসছিল শুভঙ্কর সেটা লক্ষ্য করে বলেছিল গিরে তপু কিছু যেন বলতে চাস মনে হচ্ছে এই তোমাকে এত ভালো লাগে শুভদা তুমি ঠিক মনের কথাটি টের পেয়ে যাও তাই নাকি শুভঙ্কর চোখে চোখে হাসল মানুষের মনের কথা টের পাওয়া তো আমার কাজ জানিস তো আমি যাতে পুলিশ তা পুলিশ মশাই বলুন তো পশু যে দুটি উত্তি ছোঁড়াকে দেখলেন তারা পাত্র হিসেবে কেমন কে শ্রীমন্ত ঘোষ আর প্রসূন দত্তর কথা বলছিস হো হো করে হাসতে হাসতে শুভঙ্কর বলেছিল কাছে ঘন হয়ে এসে তপতি আদুরে গলায় বলেছিল সত্যি ঠাট্টা না কিন্তু শুভঙ্কর একটু চিন্তা করে বলেছে জুয়েল কিন্তু পাত্রিকারা ধরো যদি আমি হই মুখখানা ঈষৎ আরক্ত হয়ে উঠেছে তপতির ঠিক যেন পায়ের কাছে গোখরোর ফনা কয়েক মুহূর্ত কোনো কথা বলতে পারেনি শুভঙ্কর এই অপ্রত্যাশিতকে সে এক মুহূর্তের জন্য আশঙ্কা করেনি কখনো। নিজেকে সামলে নিয়েছে অনেক কষ্টে এক পলকের জন্যও নিজের দুর্বলতা বুঝতে দেয়নি অন্যমনস্ক শুভঙ্কর কখন পৌঁছে গিয়েছিল তার গন্তব্যে গল্ফ ক্লাবের মাঠ আর কাজুর বাগান ছাড়িয়ে রাস্তাটা এগিয়ে এসেছে শর্ট রোডের শেষ সারির কোয়ার্টারগুলোর দিকে সন্ধ্যার অন্ধকার নেমে এসেছিল ফসফরেশ দেওয়া ঘড়ির ডায়াল চোখের সামনে ধরে সময় দেখল শুভঙ্কর ছটা বেজে পনেরো মিনিট যাক ঠিক সময় এসে গেছে সে পৌঁছেও গেছে যথা জায়গায় দিন দিনে আগের এক বিকেলে এই কোয়ার্টারেই তপতি তাকে নিয়ে এসেছিল তার দুই বন্ধুর সঙ্গে আলাপ করিয়ে দেবার জন্য না ভুল হয়নি মাঠের মধ্যে আলো না থাকলেও কোয়ার্টারগুলোর কম্পাউন্ডে আলো জ্বলছিল ফটকের নেমপ্লেট পরতে কোনো অসুবিধা হল না শুভঙ্করের তপতির বন্ধু দুজনকে ডেকে নিয়ে যাওয়ার ভার তাঁর উপরে ফটক ঠেলে ভেতরে ঢুকল সে লোহার গেট খুলতে শব্দ হয়েছিল শুনতে পেয়ে শ্রীমন্ত ঘোষ বাংলোর বারান্দায় বেরিয়ে এল স্যুট বুট পরে তৈরি হাতে খবরের কাগজ এই যে আপনি শ্রীমন্ত খবরের কাগজ শুদ্ধ হাত তুলে নমস্কার করল আপনি খুব পাংচুয়াল আপনিও কিছু কম যান না বটোখানায় তৈরি হয়ে বসে ছিলেন মনে হচ্ছে হ্যাঁ কাগজ পড়ছিলাম আসুন ভেতরে আসুন শুভঙ্করের বুকের ভেতরে কেমন একটা চিনচিন ব্যথা হচ্ছিল নিজের প্রেমিকার প্রণয়ীকে সে এই প্রথম দেখছে যেন পরশু যখন এসেছিল তখনও জানত না তপতির মনের কথা তবে শ্রীমন্ত আর প্রসুন এই দুই বন্ধুর মধ্যে কাকে যে তপতি মনোনীত করে রেখেছে তপতি প্রকাশ করেনি আর ভেতরে গিয়ে কি হবে প্রসূনবাবুকে বলুন আমি বাইরে দাঁড়াচ্ছি আরে ভেতরে আসুন বলছি অগত্যা শুভ বৈঠকখানায় ঢুকল সোফার উপরে তার মুখোমুখি বসতে বসতে শ্রীমন্ত বলল প্রসূন খুব মুশকিলে ফেলেছে আমাকে শুভ উচ্চকণ্ঠে হাসল কেন টি পার্টিতে যেতে চাইছেন না নাকি তা নয় শ্রীমন্ত হাসবার চেষ্টা করল ওর ফিরতে দেরি হচ্ছে উনি বাড়িতে নেই সে কি কোথায় গেছেন আজ তো অফিস নেই না না অফিস কোথায় দুপুরে খাওয়ার পর স্টেশনে গেল বলে গেল খুব তাড়াতাড়ি ফিরবে কোনো ট্রেন অ্যাটেন্ড করতে হ্যাঁ পাঠানকোটে কেনাকে আসছে হাত ঘড়ি দেখল তিনটে নাগাদ গাড়িটা দুর্গাপুরে ইন করে এখন বাজে ছটা সতেরো কি জানি এত দেরি তো কিছুতেই হবার কথা নয় শুভ কৌতুকের গলায় বলল আজকালকার ট্রেন ভদ্রলোক নয় কথা রাখে না শ্রীমন্ত বলল না এই গাড়িটা শিয়ালদা থেকে আসছে খুব টাইমলি আসে কিন্তু এলেও উনি বোধহয় আজ যেতে পারবেন না কেন সঙ্গে লোক আসছেন যখন না এখানে বোধহয় কেউ আসছে না এলে বলতো নিশ্চয়ই তাছাড়া ও যাবে বলে গেছে আমাকে বরং তারা দিয়ে গেছে যেন ঘুমিয়ে টুমে না পড়ি শ্রীমন্ত হাসল আমি অবশ্য কথা রাখতে পারিনি পেরিমেশনের কোর্ট সিনের মধ্যেই ঘুমিয়ে পড়েছিলাম আপনি খুব রহস্য উপন্যাস পড়েন তাই না হ্যাঁ খুব তবে এনে ধরিয়েছে প্রসূন কীরকম গাদা গাদা বই কেনে দেখছেন তো শুভ দেখল এর আগের দিনই লক্ষ্য করে গেছে বটখানা ঘরের তাকগুলো পেপার ব্যাগে ঠাসা তপতি দেবীর বাবা প্রসূন বলছিল খুব নাকি পাংচুয়ালিটি পছন্দ করেন আমিও তাই ভাবছিলাম শুভ হাত ঘড়ির দিকে তাকাল এখনও বেরুলে টাইমলি পৌঁছানো যেত কি করা যায় বলুন তো সত্যি এখন আর অপেক্ষা করার কোনো মানে হয় না এক কাজ করি বরং একটা চিঠি লিখে রেখে আমরা চলে যাই ওর কাছে ডুপ্লিকেট চাবি আছে সেন্টার টেবিলের তলা থেকে একটা প্যাড টেনে নিয়ে শ্রীমন্ত দু লাইন চিঠি লিখে কাগজখানা প্যাট থেকে খুলে শুভঙ্করের হাতে দিল দেখুন চলবে সময় হয়ে যাওয়ায় শ্রীমন্ত এবং শুভঙ্কর চলে যেতে বাধ্য হচ্ছে প্রসূন যেন সোজা তপতিদের ওখানে চলে আসে চিঠিটা শুধু এই কথাই লিখেছে শ্রীমন্ত শুভ ঘাড় নেড়ে বলল ঠিক আছে সেন্টার টেবিলের উপর একটা অ্যাস্ট্রে চাপা দিয়ে রেখে শ্রীমন্ত বলল চলুন তাহলে বেরিয়ে পড়া যাক শুভ বাইরে গিয়ে দাঁড়ালো শ্রীমন্ত ঘরের আলো নিভিয়ে শুধু বারান্দায় আলো জ্বেলে দিয়ে বেরিয়ে এসে ফ্ল্যাশ ডোর টেনে দিল ডোর শব্দ করে অটোমেটিক লক হয়ে গেল কোন শর্টকাট করে ওরা যখন তপতিদের বাড়িতে এসে পৌঁছাল ঘড়িতে তখন কাঁটায় কাঁটায় সাড়ে ছটা সবাই ড্রয়িং রুমে জড়ো হয়েছেন প্রকাণ্ড গোল টেবিলকে ঘিরে খান আস্টেক হালকা আরামদায়ক চেয়ার পাতা সেখানে তপতি তপতির বাবা মা আর বাবার এক বাল্য বন্ধু ডাক্তার গাঙ্গুলি সরব আলোচনায় আসর একেবারে জমিয়ে তুলেছিল আরে এই যে শুভঙ্করের দিকে চোখ পড়তেই অমায়িক হাসে বৃদ্ধ ফেটে পড়লেন এবার শুভঙ্করের আড্জা শোনা যাক এসো হ্যাঁ ডিটেকটিভ ওকে তো চিনলাম না ইনি আমার বন্ধু শ্রীমন্ত ঘোষ অ্যালয় স্টিলের ইঞ্জিনিয়ার শুভ বলল ইনি ডক্টর জি সি গাঙ্গুলি আর ওরা তপতের মার বাবা শ্রীমন্ত যুক্ত করে প্রত্যেককে নমস্কার করল তপতি বিস্মিত গলায় শ্রীমন্তকে জিজ্ঞেস করল আপনার বন্ধুকে কোথায় রেখে এলেন তিনি আসেননি তপতির বাবা ঋষিকেশবাবু ব্যস্ত গলায় বললেন আরে তাই তো আমার ডিপার্টমেন্টে সে ব্রাইট চ্যাপকে দেখছি না তো প্রসূন প্রসূনের কি খবর তারও তো আসার কথা ছিল শ্রীমন্ত ক্ষমা চাওয়ার ভঙ্গিতে বলল ওর দেরি হবে ও কাজে আটকে গেছে আহা চুরুট মুখে তুলতে তুলতে তপতির বাবা স্মিত হাসলেন দি বয় ইজ অলওয়েজ বিজি ইউ সি লক্ষ্যটা তার স্ত্রীর দিকে কিন্তু আমরা জ্যাঠা আর দেরি করতে পারবো না গাঙ্গুলি জ্যাঠাকে উদ্দেশ্য করে তপতি কিঞ্চিত অভিমান ভরা গলায় বলল এবার চানব কিন্তু আর একটু দেখলে হতো না ঋষিকেশবাবু চুরুটের ধোঁয়া ছাড়তে ছাড়তে দুর্বল গলায় বললেন তপতে উঠে যেতে যেতে কঠিন গলায় বলল না সামান্য কয়েক মুহূর্তের জন্য যে অস্বস্তিজনক অবস্থার সৃষ্টি হয়েছিল সেটা সুকৌশলে চাপা দিয়ে দিলেন ডক্টর গাঙ্গুলি তার পুরাতন প্রসঙ্গ জ্যোতির্বিজ্ঞানের রোমাঞ্চকর আলোচনা তুলে এবং সেই আলোচনার মধ্যেই তপতি আর ললিতা চার ঘরে তৈরি রকমারি জলখাবার নিয়ে এল এবং নিপুণ কায়দায় পরিবেশন করে গেল এবং কিছু সময়ের মধ্যেই গল্প এমন জমে উঠল যে চায়ের টেবিলে প্রসূনের অনুপস্থিতির কথা কারোরই আর মনে থাকল না এই অবস্থা কতক্ষণ চলত কে জানে যদি না তপতির ছোট ভাই বিকাশ ছুটতে ছুটতে ভগ্নদূতের মতো প্রবেশ করত বিকাশ টেবিলের এক কোণে গিয়ে ঝুঁকে দাঁড়িয়ে তপতির কানে কানে কি বলল সে তখনও হাঁপাচ্ছিল তপতির মা উদ্বিগ্ন হয়ে প্রশ্ন করলেন কিরে রে তপু কি হয়েছে তপতিকে সামান্য আরক্ত দেখালো বলল কিছু না মা ওকে পাঠিয়েছিলাম প্রসূনবাবুর খোঁজে তা কলিং বেল টিপে টিপে হয়রান হয়ে ফিরে এসেছে ভেতর থেকে কেউ সাড়া দেয়নি তাই বলছে সাড়া দেবে কি বাড়িতে যে কেউ নেই প্রসূন বাইরে গেছে শ্রীমন্ত বলল ওকে আমাদের ওখানে পাঠাবার আগে যদি আমাকে বলতেন বিকাশ বলল আপনাদের চাকরটা তো আছে ভেতর আলো জ্বলছিল চাকর দুদিন হলো পালিয়েছে কিন্তু ভেতরে আলো জ্বলছিল ঠিক দেখেছ হ্যাঁ জানলার কাছে স্পষ্ট আলো দেখা যাচ্ছিল বাইরের ফটকটা হাট করে খোলা ছিল কিন্তু ভেতরে কোনো শব্দ পায়নি অবশ্য বাইরের ঘরে দরজা ভেতর থেকে বন্ধ আমি নিজে হাতে ঠেলে দেখেছি শ্রীমন্ত শুভর দিকে তাকালো দুজনে চোখাচোখি হলো। তারা কম্পাউন্ডের ফটক বন্ধ করে এসেছিল মনে পড়ল আশ্চর্য লাগছে যাবেন নাকি একবার শ্রীমন্ত জানতে চায় চলুন দেখে আসা যাক জোর টোর ঢোকা আশ্চর্য নয় শুভ বলে চাবি দিয়ে দরজা খুলতেই প্রথমে বসবার ঘর আলো জ্বলছিল কিন্তু মানুষের কোনো চিহ্ন বা সাড়া পাওয়া গেল না সোফার সেন্টের টেবিলটার ওপরে চোখ পড়ল সকলের আগে যেখানে ইংরেজি খবরের কাগজখানার পাশে একটা অ্যাস্ট্রের উপর ইঞ্চি দুই ছাই সমেত একটা সিগারেট নিভে আছে অন্য অ্যাস্ট্রেটের তলায় যাবার সময় যে চিঠিটা রেখে গিয়েছিল শ্রীমন্ত সেটা কিন্তু নেই অর্থাৎ তারা বেড়ে যাবার পর কেউ ঢুকেছিল এবং যে ঢুকেছিল সে চিঠিটা পড়েছে আশেপাশে তাকালো শুভঙ্কর কিন্তু চিঠিটার কোনো চিহ্ন নেই সেন্টার টেবিলের তলার থাকটায় শুধু খান কয়েক সায়েন্স জার্নাল আর মিস্ট্রি পেপার ব্যাগ সহ শ্রীমন্ত চিঠি লেখার প্যাডটা রয়েছে আর কিছু নেই যদিও বাড়ির ভেতর ঢুকবার আগে শ্রীমন্ত দরজা বন্ধ দেখে বার দুই কলিং বেল টিপেছিল তবু আরেকবার প্রশ্নের নাম ধরে জোরে হাঁক দিল কোনো সাড়া নেই তবু শোবার ঘরে যেতে হলে হলঘর থেকে যে প্যাসেজটা বেরোতে হয় সেটা অন্ধকার যাবার সময় যেমন ছিল তেমনি আছে শ্রীমন্ত সাবধানে প্যাসেজে যে বেরিয়ে আলো জ্বালাল শুভঙ্কর শ্রীমন্তকে যে কোনো মুহূর্তে সাহায্য করার জন্য প্রস্তুত হয়েছিল কারণ বিচিত্র নয় বাড়ির খিড়কি দরজা বা কোনো জানালা ভেঙে চোর ভেতরে ঠুকেছে এবং যদি কেউ বা কারা ভেতরে ঠুকে থাকে তারা যে বেরিয়ে গেছে এমন তো কোনো প্রমাণ নেই সুতরাং হঠাৎ কোনো আক্রমণ আসা অস্বাভাবিক নয় শ্রীমন্ত প্রথম নিজের ঘরের আলো জ্বেলে ভেতরে উঁকি দিল পাশে সংলগ্ন বাথরুমের ভেতরটাও দেখে নিল না কেউ কোথাও লুকিয়ে নেই তারপরে প্রসূনের ঘরের আলো জেলেই সব হয়ে এক পা পিছিয়ে এল মুখ দিয়েও আত্মবিষ্মের ধ্বনি বেরিয়ে এসে থাকবে শুভঙ্কর এক লাফে শ্রীমন্তকে ডিঙিয়ে সামনে গিয়ে দাঁড়াল তারপর ভেতরে যে দৃশ্যটা দেখল সেটা বুঝতে সেকেন্ড দুই সময় লাগল আরে একই ব্যাপার বলেই শুভঙ্কর ঘরের মধ্যে ছুটে গেল ঘরের মেঝেতে প্রসূন উপর হয়ে শুয়ে আছে শুয়ে আছে খুব অস্বাভাবিক ভঙ্গিতে পরনের স্যুট নেকটাইটা বগলের তলা দিয়ে বেরিয়ে আছে মুখটা দরজার দিকে কেমন বেকায়দায় ঘোরানো প্রসূনের দেহটা যে সংজ্ঞাহীন তা তার তাকিয়ে থাকা অপলক চোখ দুটোর দিকে তাকিয়ে বুঝতে পারা গেল কাছে গিয়ে নিচু হয়ে তাকে তুলতে গিয়ে স্তম্ভিত হয়ে গেল শুভঙ্কর তারা তাঁরই নাকের সামনে হাত টাকল তারপর কবজি টিপে নাড়ি দেখল যদিও তার দরকার ছিল না শুভঙ্করের বিবর্ণ মুখ স্থির চোখ আর ঠোঁটের পাশে জমে থাকা রক্তাবক গ্যাজলা দেখেই বুঝে নিয়েছিল প্রসূনের দেহ প্রাণহীন গায়ে হাত দিতে সেই অনুমানই প্রমাণিত হল প্রসূনের কি হয়েছে শ্রীমন্ত নিজেকে সামলে নিলেও তার গলার স্বর তখন কাঁপছে হয়তো তার মনেও একই সন্দেহ ছায়া পড়েছে ততক্ষণে কোনো আশা নেই ভঙ্গিতে মাথা নাড়তে নাড়তে শুভঙ্কর উঠে দাঁড়াল কাছে কোনো বাড়িতে টেলিফোন আছে আছে কিন্তু কেন কি হয়েছে শ্রীমন্তর গলা ভয়ে যেন বুঝে এল পলক শ্রীমন্তর চোখের দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে থেকে কঠিন গলায় শুভঙ্কর বলল মনকে শক্ত করুন শ্রীমন্তবাবু আপনার বন্ধু আর বেঁচে নেই আহ বেঁচে নেই বলে পাগলের মতো প্রশ্নের দেহের উপর ঝাঁপিয়ে পড়তে যাচ্ছিল শ্রীমন্ত বলিষ্ঠ দুটো হাত দিয়ে শুভঙ্কর তাকে ধরে ফেলল স্থির হন ওরকম করবেন না শ্রীমন্তকে জোরে একটা ঝাঁকানি দিয়ে প্রকৃতিস্থ করে শুভঙ্কর বলল কোন বাড়িতে টেলিফোন আছে আমাকে নিয়ে চলুন শুভঙ্করের টেলিফোন পে থানার ওসি হাসপাতালের একজন ডাক্তারকে সঙ্গে নিয়ে কিছুক্ষণের মধ্যে এসে হাজির হলেন সঙ্গে দুজন কনস্টেবল এবং একজন সাব ইন্সপেক্টর থানার অফিসার ইনচার্জ এবং হাসপাতালের রেসিডেন্সিয়াল সার্জন দুজনেই শুভঙ্করের পরিচিত ওসি একখানা দর্শনের সেলুট ঠুকে শুভঙ্করকে জিজ্ঞেস করলেন আপনার জানাচেনা কেউ স্যার রিলেটিভ ফ্রেন্ড কজ অব ডেথ স্যার অথরিটি তো সঙ্গে আছেন শুভঙ্কর ডক্টর তালুকদারকে ইঙ্গিত করল ডাক্তার মৃতদেহে নেড়ে চেড়ে পরীক্ষা করলেন কনস্টেবল দুজনের সাহায্যে মৃতদেহটি উল্টে শোয়ালেন আপাত দৃষ্টিতে মৃতদেহে কোনো ক্ষতচিহ্ন বা আঘাতের দাগ চোখে পড়ল না মাথায় লোহার ডান্ডার আঘাত বা বুকে পিঠে ছুরি অথবা বুলেটের ক্ষত সচরাচর যেভাবে মৃত্যু ঘটানো হয়ে থাকে সেসব কিছুই নেই প্রশ্নের দেহে রক্তপাতহীন মৃত্যু সুইসাইড অথবা ন্যাচারাল ডেথ ডক্টর ওসে প্রশ্ন করেন ন্যাচারাল বলতে শ্রীমত জিজ্ঞেস না করে থাকতে পারে না ওসি খানিকটা বিষণ্ণ মুখে উত্তর দিলেন মৃত্যু তো আজকাল বয়স মানছে না অনেক ইয়ং ম্যানও হার্ট অ্যাটাকে কিংবা সেরিব্রাল থ্রম্বোসিসে আজকাল চলে যাচ্ছেন যদি বিষক্রিয়ায় মৃত্যু না হয়ে থাকে তাহলে কাজে কাজে ওই ওসির কথা শেষ হল না ডাক্তার চমকে উঠে বললেন আই সি শুভঙ্কর জিজ্ঞেস চোখে তার দিকে তাকাল ডাক্তার তাড়াতাড়ি টায়ের নটটা আলগা করে প্রশুনের গলার বোতাম খুলে দিলেন তারপর ঘাড়ের তলায় হাত দিয়ে কিছু খুঁজলেন মনে হল কনস্টেবলরা প্রস্তুত হয়ে দাঁড়িয়েছিল ডাক্তারি রিঙ্গিতে তারা দেহটাকে আবার উপর করে দিল শার্টের কলার সরিয়ে ঘাড়ের কাজটা অ্যাঙ্গুল দিয়ে টিপে টিপে কিছুক্ষণ খুব মনোযোগ দিয়ে কিছু বোঝার চেষ্টা করে উঠে দাঁড়ালেন ডাক্তার দেখুন তো মিস্টার চ্যাটার্জি কিছু ফিল করেন কিনা না শুভঙ্করকে জায়গা ছেড়ে দিলেন ডাক্তার প্রশ্নের ঘাড়ে হাত দেবার আগেই শুভঙ্কর বুঝে নিয়েছিল ব্যাপারটা হয়তো আরও অনেক আগেই যখন প্রথম মৃতদেহকে উল্টে শোয়ানো হচ্ছিল তখনই কলারের তলায় ডাক্তার দূর থেকে তার চোখে পড়েছিল এবার মুড়ে বসে দু আঙ্গুলে হারমোনিয়ামের রিড টেপার মতো আঙুল চালিয়ে শুভঙ্কর বলল ইয়েস ডক্টর আমারও তাই মনে হচ্ছে শ্রীমন্ত অসহিষ্ণু গলায় বলল কি হয়েছে সেটা বলুন না হেয়ালি করছেন কেন আপনারা প্রসূনের ঘাঁড়ে কি দেখছেন উত্তেজিত শ্রীমন্তর দিকে তাকে শুভঙ্কর ধীরে ধীরে উঠে দাঁড়ালো ঠোঁটে এক ধরনের শুকনো হাসি সরি শ্রীমন্তবাবু পোস্টমর্টম না হওয়া পর্যন্ত বলা ঠিক হবে না তবু বলছি ওর মৃত্যুটা আত্মহত্যা নয় ন্যাচারাল ডেথও নয় নয় কি তবে বাবু? মার্ডার অবশ্য পোস্টমর্টেম না হলে নিশ্চিত হওয়া যাচ্ছে না মনে হয় ঘাড়ে কেউ পেছন দিকে প্রচণ্ড জোরে আঘাত করেছিল সেই আঘাতে ঘাড়ের কাছে সিট দ্বারা ভেঙে গিয়ে তৎক্ষণাৎ মৃত্যু হয়েছে কিন্তু প্রসূনকে তেমন কোনো শত্রু ছিল ওর সেই কথা বলতে যাচ্ছিলাম বাবু। প্রসূনের সঙ্গে কারো মনোমালিন্য ছিল না কারোর সঙ্গে ঝগড়া হয়নি কোনো দিন হাসি খুশি আমোদের ছেলে প্রসূন আপনিও তো পশুদিন উঠ চেহারা খানিকটা দেখেছেন বাড়িতে এসোকে খুন করবার মতো আমি তো কাউকে কল্পনাই করতে পারি না হুম আমিও তাই ভাবছিলাম তবে চোরেরা অনেক সময় ধরা পড়ে যাওয়ার মুখে মরিয়ে হয়ে খুন জখম করে থাকে চারপাশটা আমাদের আগে ভালো করে দেখতে হবে কোনো দরজা বা জানলা ভেঙে কেউ ভেতরে ঢুকেছিল কি না ওসি বললেন ভেতরে তো কেউ নির্ঘাত এসেছিল নইলে এভাবে হত্যা করবে কি করে অবশ্যই এটা যদি শেষ পর্যন্ত হত্যাই হয় তার কোনো মানে নেই শুভঙ্কর বলল দরজা জানালা ভেঙে অনধিকার প্রবেশ করেছিল এমন নাও হতে পারে কিন্তু বিচিত্র নয় যে হত্যাকারী প্রসূনবাবুর সঙ্গেই বাড়ির ভেতর ঢুকেছিল হয়তো সে ওর পরিচিতই কেউ হবে প্রসূনবাবু ঘুনাক্ষণ সন্দেহ করেননি তিনি মার্ডারারকে বাড়ি বই নিয়ে এসেছেন বাইদি বাই শ্রীমন্তবাবু উনি স্টেশনে কাকে রিসিভ করতে গিয়েছিলেন বলতে পারেন শ্রীমন্ত ঘাড় নাড়ল না প্রসূন বলেনি আর আমিও জিজ্ঞেস করিনি ও শুধু বলেছিল ও পাঠান কোর্ট অ্যাটেন্ড করতে যাবে পরিচিত কাউকে স্টেশনে মিট করবে এটাই আমি বুঝেছিলাম কোনো কৌতূহল মনে জাগেনি তখন শ্রীমন্ত ভাবল ব্যাপারটা শুভঙ্কর ততক্ষণে প্রসূনের পকেট হাতটাতে শুরু করেছিল প্যান্টের পকেট থেকে বেরোলো মানি ব্যাগ আর চাবির রিং তাতে সদরের এবং ঘরের দুটো চাবি রয়েছে আলমারি বা বাক্স সুটকেসে চাবি নয় আর বেরোলো একখানা প্ল্যাটফর্ম টিকিট তারিখটা আজকেরই ঘরের একপাশে পাশে একখানা সিঙ্গেল ইংলিশ খাট নিভাঁজ বেডকভারে ঢাকা বিছানার উপরে গায়ের কোটটা খুলে ছুঁড়ে ফেলেছিল হয়তো হাত গলিয়ে কোটের পকেট থেকে পেল শ্রীমন্ত লেখা সেই ছোট্ট চিঠিটা ডেলা পাকানো অবস্থায় আর পাওয়া গেল একটা সিগারেটের প্যাকেট আর গ্যাস লাইটার মানিব্যাগ খুলে দেখল দশ পাঁচ আর এক টাকা মিলিয়ে টাকা এবং কিছু খুচরো পয়সা একটা মধ্যে লেখা গুটি দুই দুই কাগজ নিজের নাম ছাপানো খান ভিজিটিং ফোল্ডের কার্ড ব্যাস আর কিছু নেই পকেট থেকে উদ্ধার করা জিনিসগুলো ওসির হাতে সমর্পণ করে শুভঙ্কর সুইচ বোর্ডের তলায় মেঝেটা ভালো করে দেখল সমস্ত ঘরটাই কয়েক চক্কর দিয়ে আর কোনো ক্লু পাওয়া যায় কিনা খুঁজে দেখল অন্তত সেই অস্ত্রটা ঘরের মধ্যে পড়ে থাকায় স্বাভাবিক ছিল ভারী কিছু জিনিস দিয়েই প্রশ্নের ঘাড়ে চোট দেওয়া হয়েছিল তাতে সন্দেহ নেই আর সেই জিনিস লোহার রড বা ওই জাতীয় কিছুই হবে কারণ ঘাড়ের হাট যেভাবে ভেঙেছে তাতে খুব মোটা কিছু দিয়ে যে আঘাত করা হয়নি অনুমান করে নিতে অসুবিধে হয় না শুভঙ্কর হামাগুড়ি দিয়ে খাটের নিচে উঁকি দিল কিন্তু না সেরকম কিছু সেখানে নেই হঠাৎ কি একটা জিনিস কুড়িয়ে পকেটে পড়ল শুভঙ্কর ব্যাপারটা আর কেউ না দেখলেও শ্রীমন্ত নজর এড়াল না সমস্ত বাড়িটি অবশ্য তল্লাশি চালানো হল সাব ইন্সপেক্টর ছোকরা মানুষ বেশ করিতকর্মা বাড়ির সার্চ করার ব্যাপারটা দুজন কনস্টেবল সহযোগে সেই সারল শুভঙ্করের অনুমান সম্ভবত ঠিক দরজা জানালা কোথাও ভাঙা বা খোলা অবস্থায় দেখা গেল না সুতরাং এতটাই আগে থেকে অন্য উপায়ে হয়তো ভেতরে ঢুকেনি। নিই ঢুকেছিল খুব সম্ভব প্রসূনের সঙ্গে সঙ্গেই হয়তো প্রসূনই তাকে নিয়ে এসেছিল বাড়ির ভেতর হয়তো নিজের ঘর পর্যন্তই নিয়ে এসেছিল কিংবা বসবার ঘরে বসিয়ে রেখে প্রসূন যখন নিজের ঘরে এসে জামা প্যান্ট ছাড়বার উদ্যোগ করেছে সে সময় চুপি চুপি ভেতরে চলে এসে পেছন থেকে মারাত্মক আঘাত হেনেছে এনেছে এত প্রসূনকে ঘুণাক্ষরে সন্দেহ করার সুযোগ দেয়নি তারপর তার কাজ ছেড়ে প্রসূনের মৃত্যু সম্বন্ধে নিঃসন্দেহ হয়ে ঘরের আলো নিভিয়ে বসবার ঘরে ফিরে গেছে গোদরেজের ডোর লাচ ভেতর থেকে তালা খুলতে চাবি লাগে না আবার বাইরে থেকে বন্ধ করতে চাবির দরকার পড়ে না বাইরে থেকে দরজাটা টেনে দিলেই অটোমেটিক লক হয়ে যায় তাই হত্যাকারীর বাড়ি থেকে বেরিয়ে যেতে এতটুকু অসুবিধা হয়নি তপতির ভাই যখন এসে কলিং বেল বাজিয়েছিল তার একটু আগে বা পরেই সে হয়তো সরে পড়েছে শ্রীমন্ত কখন ধপ করে ঘরের বিছানার উপর বসে পড়েছিল তার চোখের দৃষ্টিটা যেন পাথরের মতো মুখে কোনো কথা নেই শুভঙ্কর প্রসূনের পায়ের মোজার টেনে কি দেখছিল উঠে দাঁড়িয়ে বলল শ্রীমন্তবাবু আপনি এই ঘর থেকে যান এই দৃশ্য আপনার সহ্য হচ্ছে না আমি জানি বাইরে যান বোধহয় তপতে এসেছে ওকে আপনি সামলান কে বলবেন ও যেন ভেতরে না আসে শ্রীমন্ত বিছানা ছেড়ে উঠে দাঁড়িয়েছিল ঘর ছেড়ে চলে যেতে যেতে মৃদু গলায় সে শুধু বলল থ্যাঙ্ক ইউ শ্রীমন্ত ঘর থেকে বেরিয়ে যেতেই শুভঙ্কর ওসিকে বলল একটা ইন্টারেস্টিং জিনিস লক্ষ্য করেছেন মিস্টার সাহা মৃতের রিস্ট ওয়াচটা খেয়াল করেছেন পাশের টেবিলে খাতা কলম ফেলে তাড়াতাড়ি চলে এলেন ভদ্রলোক না স্যার লক্ষ্য করিনি তো প্রসূনের বাঁ হাতের কাফলিঙ্ক খুলে হাতটা গুটিয়ে দিল শুভঙ্কর মাই গড এই নতুন ঘড়িটা এভাবে চুরমার হল কী করে আর কিছু নজরে পড়ল একটুক্ষণ তাকিয়ে থেকে ওস্তি আবিষ্কারের গলায় বললেন ইয়েস স্যার ঘড়ি বন্ধ হয়ে আছে ছটা বেজে পঁয়ত্রিশ মিনিটে তার মানে স্যার এটাই প্রসূনের মৃত্যুর সময় ডেটটা লক্ষ্য করুন তার মানে আজ ছটা বেজে পঁয়ত্রিশ মিনিটে আততায় প্রসূনবাবুকে সেই মারাত্মক আঘাতটি হানে লোহার রজ্জাতেও কিছু দিয়ে আঘাতটা করা হয় আঘাতটা ঘাড়ের হাড় ভেঙেও থামিনি বা হাতের কবজিতে ঘড়ির উপর গিয়ে পড়ে ফলে ডায়ালটা জুরমার হয়ে যায় হয়তো ব্যালেন্স স্প্রিং ভেঙে গিয়েছে দ্যাট মিন্স এই রেস্ট ওয়াচটায় প্রসূনবাবুর হত্যার ফার্স্ট হ্যান্ড সাক্ষী তাতে আর সন্দেহ কি আপনার একটি মূল্যবান উইটনেস যে ঘড়ি কাঁটা ধরে সত্যি কথা বলছে একেবারে ঘন্টা মিনিট সেকেন্ড স্তক কি ডক্টর তালুকদার মৃত্যুর সময় সম্বন্ধে আপনার পরীক্ষা কি বলে তালুকদার তখন টেবিলটার আরেক প্রান্তে বসে সম্ভবত ডেথ সার্টিফিকেট লিখছিলেন মুখ তুলে বললেন ময়নাতদন্ত তদন্ত না হওয়া পর্যন্ত সঠিক বলা যাচ্ছে না তবে মনে হয় ঘণ্টাখানেকের বেশি আগে ওর মৃত্যু হয়নি ওসি বললেন তা যদি হয় তাহলে ঘড়ির সঙ্গে সময়টা মিলিয়ে যাচ্ছে হাত থেকে ঘড়িটা খুলে নিয়েছিলেন মিস্টার সাহা কোনো প্রয়োজন ছিল না তবু কানের কাছে ধরে ঘড়ির বন্ধুত্ব সম্বন্ধে যেন নিঃসন্দেহ হলেন শুভঙ্কর প্রশ্নের বাঁ হাতটা তুলে নিয়ে কি দেখছিল মন দিয়ে তার কানে কারো কথা পৌঁছাচ্ছিল এমন মনে হয় না শুভঙ্করের এই এক স্বভাব তার ভূঁজোড়া প্রায় আধ কপালের উপর উঠে গেছে চোখের তারা দুটো নাক বরাবর স্থির অর্থাৎ দৃষ্টিটা ঈষৎ ট্যাড়া শরীর নিষ্পন্দ শ্বাস বইছে কি বইছে না ঠিক যেন ধ্যান সমাধি মানে জেগে জেগে ঘুমোনো ভেতরে যে চিন্তার তীব্র স্রোত বয়ে চলেছে তার বাহ্যিক প্রমাণ শুধু কপালের মাঝ বরাবর পেন্সিলের গভীর দাগের মতো একটা রেখা ফুটে উঠেছে রগের পাশে একটা ফুলে ওঠা ভেন রক্তের চাপে দপদপ করছে যেন কাছে কান নিয়ে গেলে রক্তের ছলক শোনা যাবে ওসির মতোই শুভঙ্করও সেই সন্ধ্যে থেকে বিশ্রাম পায়নি অক্লান্তভাবে সে খুঁটিনাটি খুঁটিয়ে দেখছিল বাংলায় তৃতীয় কোনো সংবাদদাতা না থাকায় শুভঙ্করকে শ্রীমন্তের উপরেই নির্ভর করতে হচ্ছিল থেকে থেকে বারবার প্রশ্ন করে শ্রীমন্তকে উত্তক্ত করছিল সন্দেহ নেই ছোকরা চাকর রামচন্দ্র থাকলে তার কাছ থেকে হয়তো কিছু নতুন তথ্য পাওয়া যেতে পারত কিন্তু সে বিদায় হওয়ায় এখন শুধু শ্রীমন্তই ভরসা শ্রীমতর কাছ থেকে জানা গেল প্রসূনের নিকট আত্মীয় বলতে কেউ নেই মা বাবাকে বাল্যকালে হারিয়েছিল সে নিকটজন বলতে এক জ্যারত দিদি জামাইবাবু রয়েছেন থাকেন হাবড়ার অশোকনগর কলোনিতে প্রসূনের ছাত্রদশা এদের আশ্রয় কেটেছে তাই আজ জীবনে অর্থনৈতিক প্রতিষ্ঠা পাবার পরও প্রসূন দিদি জামাইবাবুকে নিয়মিত মনে রেখেছে মানি অর্ডারের কুপনগুলি তার প্রমাণ সব মানুষ অকৃতজ্ঞ বেইমান নয় অতীতের স্নেহ ভালোবাসা সাহায্য ভুলে যায় না প্রসূনও যায়নি আর তাই দিদির অপদার্থ ছেলেটাকে পর্যন্ত মেনে নিয়েছিল সে নাকি মাঝে মাঝে ভুঁইফুরের মতো উদয় হতো নাছর পাওনাদারের মতো নিরুপায় প্রসূন প্রতিবারই খায়ে দায়ে হরিপতর দাবি পূরণ করে তবে রেহাই পেত যাই হোক কথাটা এই প্রসূনের কুড়ি হাজার টাকার একটা লাইফ ইন্স্যুরেন্স আর ব্যাংকে সামান্য হাজার কয়েক টাকা আছে সে টাকার উত্তরাধিকারী হিসেবে হরিপদের নামই দেওয়া আছে তাই এই মৃত্যুতে আর্থিকভাবে যদি কারো লাভ হয়ে থাকে সে ওই ভাগ্নিটির এটা ঠিক লাইফ ইন্স্যুরেন্সের বিশ হাজার টাকা খুব খারাপ নয় এর থেকেও কম টাকার জন্য মানুষের প্রাণ চলে যাচ্ছে আর হরিপদ হচ্ছে এ যুগের একটি বকে যাওয়া বেকার যুবক মায়া মায়াদাওয়া সেন্টিমেন্টের বাষ্প তার মধ্যে না থাকায় স্বাভাবিক তাছাড়া ইদানিং নাকি নেশাও ধরেছিল হয়তো ম্যানড্রিক্স গিলতো পাড়ায় মস্তানি করে বেড়াত তবু কোথায় যেন হিসেব মিলছ না শুভঙ্করের শ্রীমন্তর কাছে শুনেছে হরিপদ দশ বিশ টাকার জন্য মধ্যে মধ্যে ধর্ণা দিত শেষবার যখন এসেছিল মামা ভাগ্নের মধ্যে বচসা পর্যন্ত হয়ে গেছে কিন্তু হলেও ঠিক এই খুনটা হরিপদর ক্যারেক্টারের সঙ্গে মিলছে না হরিপদ যদি এই কাজ করতো তবে প্রসূনের পকেটের মানিব্যাগ কিংবা আঙুলের হীরের আংটিটা নিশ্চয়ই উধাও হতো চাই কি আলমারির দেরাজের তালা ভাঙারও চেষ্টা হতো শ্রীমন্তদের কোয়ার্টার থেকে শুভঙ্কর যখন বেরুলো তখন অনেক রাত ডেড বডি পুলিশ মর্গে চালান হয়ে গেছে একজন মানুষের পক্ষে এত বড় বাড়িতে এরকম অবস্থায় থাকা কঠিন হবে ভেবেই রাতটার মতো শ্রীমন্তকে সঙ্গে নিয়েছিল সে আজ রাতে তাদের বাড়িতে শ্রীমন্ত খাবে এবং শোবে কোয়ার্টারের বারান্দায় অবশ্য দুজন কনস্টেবলকে মোতায়েন করে গিয়েছিল থানার ওসি কিন্তু এত বড় শোকের সময় একা রাত্রিবাস করা উচিত হবে না নিশ্চয়ই তাছাড়া বিপদের উৎস যখন কিছু অনুমান করা যাচ্ছে না তখন আরেকটি দুর্ঘটনা যে ঘটবে না তা কে বলতে পারে রাত্রের আহার সেরে পাশাপাশি বিছানায় বসে সিগারেট টানতে টানতে কথা হচ্ছিল শ্রীমন্ত আর শুভঙ্করের মধ্যে শোবার আগের শেষ সিগারেট ঘুমের আমেজ আসছিল ধীরে ধীরে বাইরে রাত ক্রমশ শীতল হচ্ছিল কাঁচের জানানাগুলো মোটা পর্দা দিয়ে ঢাকা তবু শীত করছিল শ্রীমত তার শালটা মুড়ি দিয়ে বসেছে শুভঙ্কর লেপটাকে চাদরের মতো জড়িয়ে নিয়েছে দুটি খাটের মাঝখানে নীলচের টেবিল ল্যাম্পটা জ্বলছে আচ্ছা শ্রীমন্ত বাবু কিছুকাল থেকে কি কোনো পরিবর্তন লক্ষ্য করছিলেন আপনার বন্ধুর শ্রীমন্ত কিছুক্ষণ ভাবল কই তেমন কিছু তো নজরে পড়েনি আমার তারপর একটু ইতস্তত করে ফের বলল আপনি কি ধরনের পরিবর্তনের কথা অস্বাভাবিক আচার আচরণের কথা মিন করছি শ্রীমন্ত মাথা নাড়ল কিংবা এমন কোনো কথা কখনো বলেছেন যা আপনার কানে নতুন ঠেকেছে ভালো করে ভেবে দেখুন আপনার তো ডায়েরি লেখা অভ্যেস আছে শ্রীমন্ত বলল কোশ্চিন কালেও না বরং বলতে পারেন প্রশ্নে ডায়রি লেখার হ্যাবিট ছিল সবার আগে ডায়েরি না লিখলে ওর ঘুমি হতো না সিগারেটের লম্বা একটা টান দিয়ে শুভঙ্কর বলল তাই নাকি স্ট্রেঞ্চ কেন স্ট্রেঞ্চ কেন প্রসূনবাবুর কোনো ডায়েরি খুঁজে পাওয়া যায়নি ও শ্রীমন্ত যেন একটা স্বস্তির নিঃশ্বাস ফেললেন প্রসূনের ডায়েরি চুরু হয়ে গেছে কদিন আগে ডায়েরি এত জিনিস থাকতে ডায়েরি শুভঙ্কর খুব অবাক হয় প্রসূনবাবুর ডায়রি তেমন কি মূল্যবান কথা লেখা ছিল মশাই শ্রীমন্ত হাসির মতো একটুখানি শব্দ করল তা মূল্যবান ডায়েরি তাতে সন্দেহ নেই সদই টাকা ডায়েরির ফোল্ডের মধ্যে ছিল প্রশ্নের ওই এক ব্যাড হ্যাবিট সহজে আলমারি কিংবা দেরাজ খুলতে যায় না ও টাকা রাখার সহজ জায়গা ছিল আমাদের চাকর রামচন্দ্র একেবারে ডায়েরি শুদ্ধ চক্ষুদান করে দিল এই চুরির অপরাধে ওকে তাড়ানো হলো কদিন আগের ঘটনা শুভঙ্কর অন্য গলায় প্রশ্ন করল তিন চার দিন হবে কিছুক্ষণ আর কেউ কোনো কথা বলল না শুধু থেকে থেকে সিগারেট টানার শব্দ আর একটা টাইম পিসের এক টানা টিকটিক আওয়াজ ঘরের নির্জনতাকে যেন আরও বাড়িয়ে তুলছিল আচ্ছা শ্রীমন্ত বাবু আজ আপনাদের বাড়িতে কোনো মহিলা এসেছিলেন মহিলা কই না তো প্রসূনবাবুর আর কেউ বান্ধবী আছে জানেন তপতি ছাড়া বলাই বাহুল্য বান্ধবী কিনা জানি না একটা মেয়েকে আমি প্রসূনের কাছে আসতে দেখেছি কী তার নাম বলতে পারেন কোথায় থাকে একটু ইতস্তত করে শ্রীমন্ত বলল সত্যি বলতে কি কিছুই জানি না এই একটা ব্যাপারে আমরা দূরত্ব রেখে চলতাম কেউ কাউকে কোনো প্রশ্ন করতাম না প্রশ্ন আমাকে নিজের থেকে মেয়েটি সম্বন্ধে কিছুই বলেনি আলাপ করিয়েও দেয়নি মেয়েটি এলে দেখতাম ও নিজের ঘরে নিয়ে গিয়ে বসাত দুজনের মধ্যে সম্পর্কটা কেমন ছিল বলে আপনার ধারণা সম্পর্ক বলতে ঘনিষ্ঠতা ও সরি না আমি জানতে চাচ্ছিলাম কোনো হিচ চলছিল না তো দুজনের মধ্যে কোনো ব্যাপার নিয়ে মতান্তর পাছে কোনো তর্কাতর্কি আপনার কানে যায় সেই জন্যই কি প্রসূনবাবু মেয়েটিকে সরিয়ে নিয়ে যেতেন তার ঘরে শ্রীমন্ত একটু ভাববার চেষ্টা করলো বিষয়টা পরে মাথা নেড়ে বলল না ঝগড়া বা তর্ক কখনো কানে আসেনি তবে মেয়েটি এলে প্রসূন গম্ভীর হয়ে যেত শুভঙ্কর হাতের সিগারেটটা অ্যাস্টের মধ্যে টিপে নিভিয়ে ফেলতে ফেলতে বলল আপনাকে একটা কথা বলতে চাই শ্রীমন্তবাবু আজ প্রসূনবাবুর কাছে কোনো মেয়ে এসেছিল এবং সম্ভবত হত্যাকাণ্ডটি ঘটার সময় সে উপস্থিত ছিল আপনি কি করে জানলেন গলে প্রশ্নটি করে শ্রীমন্ত নড়ে চড়ে বসল আমি প্রমাণ পেয়েছি শুভঙ্কর জানাই প্রসূনবাবুর খাটের তলা থেকে আমি কুড়িয়ে পেয়েছি চন্দ্রমল্লিকের একটা থোকা আর একটি মাথার কাটা ফুলের থোকাটা খোপায় গোজা ছিল খুলে পড়ে গিয়ে থাকবে যেমন পড়ে গিয়েছিল প্রসূনবাবুর মুখের সিগারেট তার দেহের তলায় পড়ে সিগারেটটা নিভে গিয়েছিল সেই চেপটেজ সিগারেটটা আপনাদের নজর এড়িয়ে গিয়েছে কিন্তু আমার যায়নি তাহলে আপনার কি মনে হয় এই হত্যা কোনো স্ত্রীলোকের কাজ না তবে জড়িত হওয়া আশ্চর্য নয় অর্থাৎ এই খুন স্ত্রীলোক ঘটিত হতে পারে আর সেই জন্যে ডায়েরিটা কত প্রয়োজন ছিল বুঝতে পারছেন হয়তো রহস্যের একটা হদিস পাওয়া যেত নিদেন পক্ষে যে মেয়েটি আসতো তার পরিচয় এখন বুঝতে পারছি রামচন্দ্র কত বড় ক্ষতি করেছে আচ্ছা আপনাদের সার্ভেন্ট কাম কুক রামচন্দ্রের কোনো ঠিকানা বলতে পারেন তাহলে একবার চেষ্টা করে দেখতাম ডায়রিটা উদ্ধার করতে পারি কি না আগে ওর তো কোনো ঠিকানাই নেই একটু কি ভাবল শুভঙ্কর তারপর বলল আপনার ঘুম পায় তো শুয়ে পড়ুন না ঘুম পাচ্ছে না তবে শুয়ে পড়তে পারি আলো নেভানো হয়ে গেলে শুভঙ্কর বলল ঘুম তো পায়নি বললেন তাহলে যদি খারাপ না লাগে আপনি আজ দুপুর থেকে বিকেল অবধি অর্থাৎ আমি আপনাদের কোয়ার্টারে গিয়ে পৌঁছানোর আগের মুহূর্ত পর্যন্ত আপনি যা দেখেছেন যা যা ঘটেছে যা করেছেন সব পরপর বলে যান খুঁটিনাটি কিছু বাদ দেবেন না কোনটা অদরকারি কোনটা তুচ্ছ তা আপনার ভাববার দরকার নেই আমি চোখ বুঝে শুনি কার অঙ্কটা বড্ড গোলমেলে ঠেকছে কিছুতেই মিলছে না শ্রীমন্ত বলল অল রাইট আপনি শুনুন আমি বলছি একটু সময় নিরবতা শুধু টাইম পিসটা যেন অকুল দরিয়ায় ভাসা স্টিমারের চাকার মতো এক টানা অন্ধকারে জল কেটে চলেছে বিকেলে আপনাকে বলেছিলাম শ্রীমন্ত হঠাৎ শুরু করল আমাদের চাকর রামচন্দ্র কাজ ছেড়ে দে পালিয়েছে তাই রান্নাটা আমরা নিজেরাই সেরে নিয়েছিলাম মাংস রেঁধেছিলাম আজ রবিবার কিনা আমাদের দুজনেরই ছুটি ছিল খাওয়া দাওয়ার পর প্রসূন প্রায় তক্ষণি জামা প্যান্ট পরছে দেখে আমি জিজ্ঞেস করলাম কী রে কোথাও বেরোচ্ছিস নাকি ও বলল একবার স্টেশনের দিকে যাবে পাঠান অ্যাটেন্ড করতে বুঝলাম ওর পরিচিত কেউ আসছে কিন্তু যেহেতু ও কিছু ভেঙে বলল না আমি তাই কৌতূহল প্রকাশ করলাম না ছাত্র বয়স থেকে আমাদের ঘনিষ্ঠতা হলেও আমাদের বন্ধুত্ব একটু পিকুলিয়ার ধরনের একই সঙ্গে অন্তরঙ্গতা এবং দূরত্ব বজায় রেখে আমরা চলে আসছি সে প্রথম বয়স থেকেই তাই আমি শুধু বললাম আজ তপতিদের বাড়িতে টি পার্টি আছে মনে আছে তো শুভঙ্করবাবু যাবার পথে আমাদের ডাকতে আসবেন কিন্তু ও খান নেড়ে জানালো মনে আছে পরে বলল পাঁচটার আগে ও নিশ্চয়ই ফিরে আসবে ও চলে যাবার পর আমি দরজা বন্ধ করে দিয়ে একটা গল্পের বই নিয়ে বিছানায় গড়াগড়ি দিচ্ছিলাম দুপুরে ঘুমানো আমার অভ্যেস নেই তবু সামান্য সময়ের জন্য ঘুমিয়ে পড়েছিলাম ধর্মর করে জেগে উঠে দেখি পাঁচটা বাজে বাইরে আলো মরে এসেছে প্রসূন ফেরেনি দেখে ওর উপর বিরক্ত হলাম তারপর দাড়ি টাড়ি কামিয়ে চা তৈরি করে খেয়ে জামা কাপড় পরলাম মনে মনে কিন্তু বেশ উদ্বিগ্ন এবং উত্তেজিত বোধ করছি প্রসূন দেরি করছে দেখে পাঠানকোট মানে জম্মু এক্সপ্রেস তিনটে নাগাদ দুর্গাপুর আসে আপ পাঠানকোট খুব কমই লেট করে করলেও সামান্যই লেট করে আমি বসবার ঘরে বসে খবরের কাগজ পড়ছিলাম আর আপনার এবং প্রসূনের দুজনের জন্য অপেক্ষা করছিলাম এমন সময় আপনি এলেন ঘড়িতে তখন ছটা বেজে পনেরো মিনিট কম্পাউন্ডের লোহার গেট খোলার শব্দ শুনে আমি বেড়ে এসে আপনাকে রিসিভ করলাম মনে আছে নিশ্চয়ই শুভঙ্কর বলল হ্যাঁ আছে তবে একটা জিনিস বাদ গেছে আপনি সিগারেট খেতে খেতে কাগজ পড়ছিলেন অ্যাস্টের উপর আপনার সিগারেট পড়েছিল আমি লক্ষ্য করেছি এনিওয়ে এটা আমি বললাম এই জন্য যে অনেক তুচ্ছ জিনিস আপনারা কিভাবে ছেড়ে যান সেটি দেখবার জন্য শ্রীমন্ত ছোট একটুখানি হাসির মতো শব্দ করে বলল ও আপনি তো মশা সত্যিই ডেঞ্জারাস গল্পের বাকসবায় রোমানোর উপর এই চ্যানেলে এতক্ষণ আপনারা শুনছিলেন শ্রী বাগচির লেখা একটি গ্রহস্য উপন্যাস মৃত্যু চুপি চুপি এর প্রথম কাণ্ড এরপরে আসছে দ্বিতীয় অর্থাৎ শেষ খণ্ড আর এতক্ষণ গল্প পাঠিয়ে আমি আপনাদের সাথে ছিলাম রোমানান উপর আপনারা যারা এই চ্যানেলের গল্প নতুন শুনছেন আপনাদের সুবিধার্থে একটি বিনীত অনুরোধ যদি আপনারা আরও এমন গল্প উপন্যাস শুনতে চান তবে নিজে লাল সাবস্ক্রাইব বাটনে একটি ক্লিক করে রাখুন ও একটি লাইক করে রাখুন এতে এই চ্যানেলের ভিডিওগুলি খুঁজে পেতে আপনাদের সুবিধা হবে আর পাশে থাকা ঘন্টা বাটনটি চেপে রাখুন যাতে নতুন গল্প দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় সবসময় সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন এই প্রার্থনা রইল